আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় খামারি ভাইরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের কথা শুনছেন এবং যারা আমাদেরকে দেখছেন, তাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ডেয়ারি ফার্মে। আজ 18 সেপ্টেম্বর, রোজ রবিবার, 2022। মৃত্তিকা ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের একটি বৃহত্তর সারের খামার এই মৃত্তিকা ডেয়ারি ফার্ম। আর তার সঙ্গে আপনাদের আরও যারা আছেন তাদের একটু সুখবর দিয়ে রাখি, যারা গাভী ক্রেতা আছেন তাদের জন্য আপনাদের সবার প্রিয় কাদের কাকা, তিনি কিছু সংখ্যক গাভী সংগ্রহ করেছেন। তো যারা চান তারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে আপনার পছন্দের কাঙ্ক্ষিত গাভীটি আপনি সংগ্রহ করতে পারবেন। তো আসুন আমরা, তিনি আজকে কী ধরনের ষাঁড় গরুগুলো সংগ্রহ করেছেন আমরা আজকে সেগুলো দেখাবো এবং তার সঙ্গে কথা বলবো, এবং সেই গরুগুলোর জাত মান দাম নিয়ে এখন আমরা কথা বলবো। আসুন আর কাল বিলম্ব না করে আমরা এক এক করে গরুগুলো দেখাই এবং কথা বলি। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম পীর সাহেব, কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। তো আমাদের ক্রেতা ভাই, যারা গরু ক্রেতা তাদের জন্য তো আমরা একটা শুরুতে একটা সুসংবাদ দিয়েছি যে অনেকদিন পরে আপনি কিছু গাভী সংগ্রহ করেছেন, আর আজকে দেখতে পাচ্ছি বিশাল বিশাল বেশ কয়েকটা ষাঁড় গরু এখন সাজিয়ে রেখেছেন আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে। তো একটু প্রথমটা দিয়ে আমরা কথাটা শুরু করি। জি, গাভী গরু আছে যাদের লাগবে সরজমিনে এসে, আপনার দুধের গাভী আছে, প্রেগনেন্ট গাভী আছে, যারা চাইলে সরজমিনে এসে দেখে খরিদ করতে পারবেন। আর ষাঁড় গরু তো কন্টিনিউয়াসলি থাকবেই, পাশাপাশি হয়তো আরও কিছু যুক্ত হতে পারে। আর আমরা ভিডিওর শুরুতে যে গরুটা দেখাচ্ছি এটা মূলত শাহিয়াল একটা গরু, পাকিস্তানি ব্রিড। আপনার এর দাঁত পড়ছে মাত্র দুইটা, এটা 2023 সালের জন্য একদম পারফেক্ট এবং উপযুক্ত গরু এটা হবে। এটার ট্যাগ নাম্বার 424, আর দাম নির্ধারণ করা আছে 2 লক্ষ টাকা, একটু ডিসকাউন্ট দেওয়া হবে, আলোচনার একটু সুযোগ আছে। জি, তো ঠিক আছে কাদের ভাই, আমরা শুরুর গরুটা দেখলাম, অনেক লম্বা চওড়া, একদম সুগঠনের একটা চমৎকার গরু, যথেষ্ট লম্বা চওড়া, আর দাম বললেন 2 লক্ষ টাকা, 424 নাম্বার ট্যাগ এই শুরুর গরুটা। তারপরে আরও লম্বা চওড়া কয়েকটা গরু আছে, এখন এক এক করে সেই গরুগুলো দেখাবো, কথা বলবো। ঠিক আছে, তবে এটা আপনার শরীরে যে মাংস আছে না, গরুটা অনেক কোয়ালিটি এবং অনেক বেস্ট, কেউ চাইলে স্পেশালি গরুটা রাখতে পারে। জি ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ক্রেতা ভাইদেরকে আহ্বান করলাম যে আপনারা দেখে জেনে বুঝে আপনার গরুটা আপনার সংগ্রহ করেন। তো আমরা এই গরুটা নিয়ে যাই, পরবর্তী গরুগুলো দেখাই। কাদের ভাই, দ্বিতীয় নম্বরে একদম বিশাল আকৃতির লম্বা চওড়া একটা লাল টকটকে গরু নিয়ে আসলেন, এই গরুটা কোন জাতির একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটাও আপনার শাহিয়াল, পাকিস্তানি ব্রিড, একদম অরিজিনাল জাত সম্পন্ন গরু, এটার এখনও সম্ভবত দাঁত পড়েনি এ গরুটা থেকেও, একদম অত্যন্ত কোয়ালিটি। সব থেকে বড় বিশেষত্ব গরুটার হচ্ছে এর বডি, বডিটা এতটাই টেকসই এবং মজবুত, ভারী, আর বিশেষ করে গলকম্বল আর পাগুলো যদি একটু ফলো করে দেখেন অনেক ভারী পাগুলো। সার্বিক দিক মিলে গরু আপনার শতভাগ জাতের, কোয়ালিটিতে 100-100, 403 নম্বর ট্যাগ, 2 লক্ষ 10 হাজার টাকা দাম নির্ধারণ করা আছে। যে কেউ চাইলে এটা নিয়ে অনায়াসে তৈরি করতে পারে, আবার স্পেশালি যারা বড় গরু কুরবানি করে তারা এগুলো রাখতে পারে, তবে এগুলো লালন পালনেরই গরু, এগুলো জাতেরই গরু এবং শতভাগ জাতের সম্পন্নের মধ্যে আছে। একদম আসলেই মানসম্মত এবং জাত সম্পন্ন একটা গরু, যে কোনো ক্রেতা ভাই চাইলে এই গরুটা নিয়ে লালন পালন করে 2023 সালের কুরবানি উপযুক্ত করে গড়ে তুলতে পারে তার খামারে। তো কাদের ভাই আমরা দ্বিতীয় নাম্বার গরুটাও নিয়ে যাব, 3 নম্বর আর একটা লম্বা চওড়া গরু রাখছেন, ওইটা এখন দেখাবো। কাদের ভাই, 3 নম্বরে আরও একটা লম্বা চওড়া একদম বিশাল আকৃতির আরও একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটা আপনার শাহিয়াল, পাকিস্তানি ব্রিডের একদম সর্বোচ্চ হাইটফুল এবং লম্বা স্টাইপের একটা সর্বোচ্চ জাত সম্পন্ন গরু, এবং শরীরটা একটু ভাঙা আছে, বাট এটা তৈরি করতে পারলে গরু হবে। এটা গরু এর মধ্যে যে কোয়ালিটি আছে, বিশেষ করে চামড়াগুলো ফলো করে দেখেন, পুরাটাই লোজার এবং ঢিলা, চামড়া পাতলা, বাট এই গরুটা তৈরি হবে, এখনও দাঁত পড়েনি, একদম বিগ সাইজের গরু তৈরি হবে, সর্বোচ্চ কোয়ালিটি, 430 নম্বর ট্যাগ, একদম 1,70,000 টাকা প্রাইস নির্ধারণ করা আছে। যে কেউ চাইলে তৈরি হবে, বাট গরু সব গরু তৈরি হয় না, 2 লাখ টাকাতে গরু কিনে যে গরু হয় না, এটা থেকে সেই ফিডব্যাক পাবে গরুটা থেকে, কারণ এর সময়, গ্রোথের সময়ের। জি জি,
আর বিশেষ করে যে কোয়ালিটির কথা বললেন, নিঃসন্দেহে কোয়ালিটিটা আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ক্রেতা ভাইরা অবশ্যই জাতমানের বিষয়টা 100% নিশ্চিত হয়ে তারপরেই নেবেন। তো কাদের ভাই, আমরা 3 নম্বর গরুটাও নিয়ে যাব, 4 নম্বরে আর একটা কালো গরু রাখছেন, ওই গরুটা এখন দেখাবো। কাদের ভাই, 4 নম্বরে আরও একটা সুগঠনের সুন্দর একটা গরু নিয়ে আসলেন, এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে অবগত করেন। এটাও আপনার সাহিয়াল, একদম অরিজিনাল জাতের সাহিয়াল। এর বিশেষ করে এর মাথা মাথা প্লাস এর গলকম্বলটা অত্যন্ত দর্শনীয়। জি আর এর পাগুলো কিন্তু প্রশস্ত, বাট গরু আছে এর মধ্যে, জাত সম্পন্ন গরু। মাথার দিকটা একটু হাঁসা স্টাইপের অনুভব করা যায়, আর মাথাটা অন্যান্য গরুর তুলনায় একটু ফলো করে দেখেন একটু ছোট। জি আর এই এই মাথার গরুগুলো কিন্তু বাড়ে, গ্রোথ হয়, এবং দামটাও রিজনেবল প্রাইস আছে। 407 নম্বর ট্যাগ, 1,45,000 টাকা দাম নির্ধারণ করা আছে। তো যে কোনো ক্রেতা ভাই চাইলে 407 নম্বর ট্যাগের গরুটা একদম রিজনেবল প্রাইস, 1,45,000 টাকা মূল্য আপনারা খরিদ করে আপনার খামারকে সমৃদ্ধ করতে পারবেন। তো কাদের ভাই, আমরা 4 নম্বর গরুটা নিয়ে যাব, 5 নম্বরে আরও একটা সুদর্শন গরু রাখছেন, ওইটা দেখাবো। ঠিক আছে, তবে স্পেশালি যে কয়েকটা গরু দেখানো হচ্ছে, বাট যেহেতু ওয়েদার খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, জি জানি না কয়টা গরু দেখাতে পারবো, তবে এটা গরু আছে, এর মধ্যে জাতও আছে, মানও আছে, যে কেউ চাইলে একদম আনায় সেই গরুগুলো লালন পালন করতে পারবে। গরুর কিন্তু এখনো দাঁত পড়েনি। আচ্ছা আচ্ছা, অনেক বড় হওয়ার সুযোগ আছে। জি ঠিক আছে কাদের ভাই। কাদের ভাই 5 নম্বরে নিয়ে আসলেন একদম সুদর্শন সুগঠনের একটা গরু, এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটাও আপনার সাহিয়াল, সাহিয়াল অনেকটা ব্রাহ্মাকে টাইপের, বিশেষ করে এর চোট, এর চোটটা হবে দর্শনীয়, আর সামনের চোট প্লাস শারীরিক গঠন সব দিক থেকে পারফেক্ট আছে, আর মাথার সিমটা অনেকটা সিমটমটা ব্রাহ্মাকে টাইপের মতো। বাট গরু ভালো, 457 নম্বর ট্যাগ, 1,60,000 টাকা দাম নির্ধারণ করা আছে। জি কাদের ভাই, আর বিশেষ করে গরুটার যে চোটের প্রশংসা করলেন এবং বললেন এই সমস্ত গরুগুলো অনেক মাংস লেগে থাকে এবং ভালো হয়ে থাকে, বড় সড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো কাদের ভাই, আমরা 457 নম্বর ট্যাগের গরুটাও একদম রিজনেবল প্রাইস মনে হচ্ছে, 1,60,000 টাকা। নিঃসন্দেহে আমাদের ক্রেতা ভাইরা যাচাই বাছাই করে তারপরে খরিদ করবেন গরু। তো আমরা এই গরুটা নিয়ে যাব কাদের ভাই, আর একটা মাঝারি মানে গরু রাখছেন, সেই গরুটা এখন দেখাবো। কাদের ভাই, এবারে নিয়ে আসলেন একদম লম্বা চওড়া লাল টকটকে একটা বিশাল আকৃতির গরু, এই গরুটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার সাহিয়াল, একদম রেড পাকা কালারের সাহিয়াল, রোদ নেই, বৃষ্টি আসন্ন, তাই আপনার কালারটা এরকম মনে হচ্ছে। বাট গরু, দুই দাঁতের গরু, একদম অত্যন্ত জাত সম্পন্ন একটা গরু, এর পা থেকে শুরু করে সব দিক থেকে স্পেশাল, কোথাও কোনো খুদ নেই। এটা 439 নম্বর ট্যাগ, দাম নির্ধারণ করা আছে 1,65,000 টাকা। জি কাদের ভাই, একদম আসলে খুব কালারফুল একটা গরু, অত্যন্ত লম্বা চওড়া, 439 নম্বর ট্যাগ, 1,65,000 টাকা মূল্য, এই গরুটাও যথেষ্ট রিজনেবল প্রাইস। আর প্রত্যেকটা গরুতেই আমার মনে হচ্ছে যে গত দিনগুলোর তুলনায় অবশ্যই একটু রিজনেবল মনে হচ্ছে। তারপর আমরা ক্রেতা ভাইদের উপর ছেড়ে দিতে চাই যে আপনারা যাচাই বাছাই করে আপনার গরু খরিদ করবেন। তো কাদের ভাই, আমরা এই লম্বা চওড়া গরুটা নিয়ে যাব, আর একটা মাঝারি গরু রাখছেন, ওই গরুটা এখন দেখাবো। ওই ইয়ার পিলারের কাছে দাঁড় কর, পিলার সাধারণ উঁচু আছে, সামনে উঁচু আছে। হালকা হালকা জব্বার, হালকা 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 হালকা, হ্যাঁ, আরেক আরেকটু আরেকটু মাথাটা যাবি, মশা লাগবে না, তুই মাথা সরা দে। হ্যাঁ, একটু হালকা, কিছু দর দর খায় নাই, খ্যার মার ঘাস মাস খায় নাই। একটু বাইটে দে, পিছনের পা, সামনের পাটা খালি ঠিক করে দে। হ্যাঁ, পাশা পাশাটা, হ্যাঁ, পাশাটা হালকা এক এক জুল যাবে, এক জুল একটা জুল যাবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। টানা ধরছে, টানা 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 টানা।
সামনে হালকা এক এক ওই পাড়ার ছবি ঠিক হলে আ যায় ব্যাকে দাঁড়ান এমনি এমনি যাবেন হ্যাঁ পাও পাও ওই পিছনের পাও পিছনের পা সামনের পাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে থাক হ্যাঁ এই ভাই থাক করি কাদের ভাই এবারে মাঝারি মানের যে একটা সুন্দর কোয়ালিটিফুল একটা গরু নিয়ে আসলেন একটু বাচ্চা কোয়ালিটির মনে হচ্ছে এই গোটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার শাহিয়াল শাহিয়ালের বাচ্চা গরু দাঁত পড়েনি সম্ভবত 15-16 মাস বয়স হয়ে গেছে কিন্তু এর মধ্যে যে মান আর যে জাত আছে এটা যারা মোটামুটি গরুর সম্বন্ধে একটা বেসিক নলেজ আছে তারাই শুধু এটা অনুধাবন করতে পারবে যারা পুরাতন খামারি আছে এরাই বুঝবে বিষয় এটা আপনার বাচ্চা গরু দাঁত পড়েনি এখনও জাত সম্পন্ন গরু কেউ চাইলে আনায়াসে নিতে পারবে 445 নাম্বার ট্যাগ একদম রিজনেবল প্রাইস 1,25,000 টাকা দাম নির্ধারণ করা আছে বাট কেউ তৈরি করতে চাইলে গরু আছে কারণ ছোট বাচ্চাও কিন্তু 1,30,000-35,000 বিক্রি হচ্ছে বাট ওগুলোর থেকে কিন্তু 1 গ্রেড বা 2 গ্রেড উপরে গরু বাট এই গরুতে কখনো লসের সম্মুখীন আসবে না এর নাভিটা ফলো করে দেখে নাভি আর গলকম্বলটা ডাবল আসছে বাট এর বডিতে যে জায়গা আছে একদম দানব আকৃতির গরু তৈরি হবে খানদানি স্টাইপের গরু হবে এবং অত্যন্ত কোয়ালিটি কেউ চাইলে আনায় সেটা এককভাবে পার্সোনালি খরিদ করতে পারে ঠিক আছে কাদের ভাই 445 নাম্বার ট্যাগের যে একদম জাতমান সম্পন্ন গরুর কথা বললেন আমরা ক্রেতা ভাইদেরকেও ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে আপনারাও দেখেন দেখে অবশ্যই এই জাতমান সম্পন্ন বাচ্চা গরুটা কিনে আপনার খামারকে সমৃদ্ধ করতে পারবেন তো কাদের ভাই আমরা এই গরুটা নিয়ে যাব আর একটা একদম লাল টকটকে গরু রাখছেন ওইটা এখন দেখাবো তো কাদের ভাই এবারে 8 নম্বরে একদম লাল টকটকে গাঢ় কালারের একটা গরু নিয়ে আসলেন এই গরুটা কোন জাতের একটু ক্রেতা ভাইদেরকে বলেন নিঃসন্দেহে শাহিয়াল এখানে কোনো খুদ নেই একদম অরিজিনাল ব্র্যান্ড ব্র্যান্ডের শাহিয়ালের গলকম্বল প্লাস ঝুলন্ত শরীরটা একটু যদি ফলো করে দেয় কাদের ভাই কোয়ালিটিতে একদম ভরপুর গরু অত্যন্ত জাত সম্পন্ন এখনও দাঁত পড়েনি একদম রেড কালারের গরু কেউ চাইলে গরুটা আনায়াসে নিতে পারবে 414 নম্বর ট্যাগ 1,55,000 টাকা দাম নির্ধারণ করা আছে যারা একদম অভিজ্ঞ এক্সপার্ট খামারি এই গরুগুলোর মধ্যে কী আছে কতটা জাতমান বিদ্যমান আছে প্রত্যেকে একদম প্রতি ক্ষণে ক্ষণে সেটা অনুধাবন করতে পারবে জি ঠিক আছে কাদের ভাই আমরা একদম বিশেষ করে এই গরুটার যে কালারটা একদম টকটকে কালার আমরা হয়তো সূর্য অস্তমিত যাওয়ার পূর্ব টাইম তো এখন কালারটা কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না তারপরেও আমরা ক্রেতা ভাইদেরকে বলতে চাই একদম সুগঠনের একদম সু কালারের একটা গরু 414 নম্বর ট্যাগ 1,55,000 টাকা দাম কাদের ভাই আমরা এই গরুটা নিয়ে যাব পরবর্তীতে আরও যে সুন্দর সুন্দর গরু দুইটা রেখেছেন সেই গরুগুলো দেখাবো এখন কাদের ভাই 9 নম্বরে একদম সুন্দর কালারের আরও একটা বাচ্চা কোয়ালিটির গরু নিয়ে আসলেন মাঝারি মানের এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন এটাও আপনার শাহিয়াল শাহিয়ালের বাচ্চা একদম জাতসম্পন্ন বাচ্চা 436 নম্বর ট্যাগ 1,35,000 টাকা দাম নির্ধারণ করা আছে জি তো কাদের ভাই আমরা সুগঠনের আরও একটা সুন্দর গরু দেখালাম আর এটাও একটু বাচ্চা কোয়ালিটির গরু তো এই গরুটার প্রাইসটাও অনেকটা রিজনেবল মনে হচ্ছে 1,35,000 টাকা দাম বললেন 436 নম্বর ট্যাগ একদম ভালো কোয়ালিটি সম্পন্ন একটা বাচ্চা কোয়ালিটির গরু তো কাদের ভাই আমরা লাস্ট আর একটা গরু রেখেছেন এখন সেই গরুটা এখন দেখাবো ক্রেতা ভাইদেরকে ঠিক আছে কাদের ভাই সর্বশেষ 10 নম্বরে একদম গাঢ় রঙের একটা সুন্দর গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার শাহিয়াল অরিজিনাল জাতের শাহিয়াল দাঁত পড়ছে কি পড়ে নেই বাট গরুটা চেক করা হয়নি কোয়ালিটিতে 100-100 একদম সুপার কোয়ালিটি 408 নম্বর ট্যাগ 1,50,000 টাকা দাম নির্ধারণ করা আছে জি কাদের ভাই এবার সর্বশেষ যে 10 নম্বর গরুটার কথা বললেন 408 নম্বর ট্যাগ 1,50,000 টাকা মূল্য আর এই গরুটা দিয়ে আমরা আজকের পর্বটা শেষ করতে চাচ্ছি আর ক্রেতা ভাইদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যারা কুরবানির গরু খরিদ করার জন্য বিভিন্ন প্রান্তে খুঁজছেন আপনাদেরকে অনলাইনে এবং অফলাইনে সব ধরনেরই সুযোগ আছে মৃত্তিকা ডেইরি ফার্মে এসে আপনার গরু সংগ্রহ করার আর এক এক করে আমরা 10টা গরু আজকে দেখালাম ছোট বড় মিলে এক এক করে আমরা 10টা গরু দেখালাম এবং 10টা গরুর দাম জাত নিয়ে কথা বললাম আর ক্রেতা ভাইদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যারা গরু খুঁজছেন কুরবানি উপলক্ষে তাদের জন্য এই মৃত্তিকা ডেইরি ফার্মের আদর্শ গরু আপনারা এখান থেকে পেতে পারবেন আর সেই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের পশুও পাওয়া যায় কুরবানি উপলক্ষে বা বিভিন্ন অকেশনে আপনারা এখান থেকে পাবেন তো সেই সকল খবর আপনাদেরকে জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমরা
আগামী পর্বে আপনাদেরকে আরও ভালো মানের যেন গরু দেখাতে পারি কাদের ভাইয়ের, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।